হ্যালো বন্ধুরা আজ কিছু প্রাচীন ইতিহাসের প্রশ্ন উত্তর শুরু করছি কাদের ও নিগ্রন্থা বলা হতো উত্তর জৈন ধর্মাবলম্বীদের বধিবৃক্ষ কে ধ্বংস করেন উত্তর পশ্চিমিত্র রাজা জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে উত্তর আদিনাথ বা ঋষভ দেব কবে জৈন বলেরা দুই দলে ভাগ হয়ে যায় উত্তর আটাত্তর খ্রিস্টাব্দে জৈন ধর্মে কোন তীর্থঙ্কর মহিলা ছিলেন উত্তর হচ্ছে মল্লিনাথ উনিশতম কল্পসূত্র বইটি কাল লেখা উত্তর মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের গুরু ভদ্রবাহুর সম্রাট অশোকের ছেলের নাম কি উত্তর কুনাল তাইবর ও জলুক ভারতের প্রথম পশু চিকিৎসালয় কে তৈরি করেন সম্রাট অশোক সম্রাট চন্দ্রগুপ্ত কার সাথে যুদ্ধ করে সিন্ধু দেশ উদ্ধার করেন উত্তর সেলুকাস বা সেলাক্স মৌর্য সম্রাট বিন্দুসারের রাজত্বকালে ইজিপ্টের কোন রাজদূত ভারতে আসেন উত্তর দাওয়া সিসিয়াস অশোকের সময় কাশ্মীরে প্রধান নগরের নাম কি ছিল উত্তর প্রবরপুর সম্রাট অশোকের পর মৌর্য বংশের সিংহাসনে কে বসেন নাতি দশরথ সম্রাট অশোকের মৃত্যুর সাতচল্লিশ বছর পরে কে মৌর্য রাজা বৃহদ্রথকে ছল করে মেরে সিংহাসনে বসেন উত্তর শুঙ্গবংশের ব্রাহ্মণ সন্তান ও বৃহদ্রথের সেনাপতি সম্রাট অশোকের লেখা শিলালিপি জনসাধারণ পড়ে বোঝেন কিনা ও সবসময় মনে রাখেন কিনা তা পর্যবেক্ষণের ভার কাদের ছিল উত্তর ধর্ম মহাপাত্র ও রাজুকদের উপর গ্রিকবীর মিনান্ডা কার কাছে পরাজিত হন উত্তর ব্রাহ্মণ সন্তান ও বৃহদ্রথের সেনাপতি বৈশমিত্রের কাছে সম্রাট অশোকের ধর্মনীতি লেখা শিলালিপির সংখ্যা কত ছিল উত্তর প্রায় চুরাশি হাজার কার রাজত্বকালে পানিনি ব্যাকরণ রচনা করেন উত্তর বৈশ্বমিত্রের কান্নবংশের কত বছর মগধের রাজত্ব করেছে করে পঁয়তাল্লিশ বছর বুদ্ধদেব কোন বংশের সন্তান আন্ধা আন্ধাবংশের শেষ রাজা কে ছিলেন পুলোমারি আন্ধাবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন উত্তর গৌতমপুত্র জ্ঞানশ্রী কোন সম্রাট বিক্ষমাদিত উপাধি ধারণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কনিষ্কর ছেলের নাম কি হবিক্স পরিবর্তিত নাম হচ্ছে বাসুদেব প্রথম চন্দ্রগুপ্তর স্ত্রীর নাম কি উত্তর লিচ্ছি কন্যা রানী কুমার দেবী সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন টোডরমল অমৃতসর স্বর্ণ মন্দির কোন সম্রাটের আমলে তৈরি হয় উত্তর সম্রাট আকবরের কোন মুঘল সম্রাট দরওয়াজা নির্মাণ করেন উত্তর হচ্ছে সম্রাট কোন রাজপুত পানি গ্রহণ করেছিলেন যোদ্ধা ভাই সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত সেকেন্দ্রায় কোন মুঘল সম্রাট প্রিন্স অফ বিল্ডার্স নামে খ্যাত সম্রাট শাহজাহান দিল্লির দেওয়ান ই আম ও দেওয়ান ই খাস নির্মাণ করেন কে সম্রাট শাহজাহান আগ্রার জামে মসজিদ নির্মাণ করেন কে সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসন নির্মাতা কে ছিলেন সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসন কে লুঠন করেন পারস্যের নাদির শাহ সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মৌর সিংহাসন বর্তমানে রক্ষিত আছে কোথায় তবে ইরানে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং